আল্লাহর সাথে শুধু সুবহান, পৃথিবীর আর কোন মাখলুকের সাথে কোন নবী রাসূলের সাথে ও সুবহান ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আমরা আল্লাহ পাক বলতে পারি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীয়ে পাক, হুজুরে পাক, রাসূলে পাক এই পাক শব্দ ব্যবহার করা যাবে না। আমি গতকালও এক মাহফিলে আলোচনা করেছি একটা সূত্র, মানে আমাদের সঠিক আকীদা বুঝতে হলে একটা সূত্র মনে রাখতে হবে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী পরিভাষা আছে আপনার ফার্সি, তো ফার্সি পরিভাষা থাকা এটা দোষনীয় না, এটা খারাপ কিছু না, কিন্তু ফার্সিটার আরবিটা বের করতে হবে। আরবি বের করার আগে এটাকে ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ ফার্সি মক্কা মদিনার ভাষা ছিল না, কোরআনে কারিমের ভাষা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা ছিল না, সাহাবায়ে কেরামের ভাষা ছিল না। তাহলে ইসলাম এসেছে আরবি ভাষার মাধ্যমে, ইসলামের প্রত্যেকটা ইবাদত মূল ঘোড়ার শব্দটা হবে আরবি, তাহলে ঘোড়ার শব্দটা আগে বের করতে হবে ইবাদত হইতে হলে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, যদি আরবি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এটা এটা সুনি আফিল ইরান, এটা সুনি আফিল মক্কা, সুনি আফিল মদিনা না, মানে এটা মেড ইন মক্কা নয়, মেড ইন মদিনা নয়, এটা মেড ইন ইরান। যদি এটার আরবিটা খুঁজে পাওয়া না যায় এই সূত্র দিয়ে বের করলে অসংখ্য ইবাদত বের হয়ে আসবে যেগুলো মক্কা মদিনা থেকে আসে নাই, আসছে ইরান থেকে। যেমন শবে বরাত, শবে বরাতের আরবি খোঁজেন, এটা তো ফার্সি শব্দ, এটার আরবিটা কি? কারণ এটা যদি ইসলামী কোনো ইবাদত হয় তা আরবি তো অবশ্যই থাকবে, আরবি থাকবে না তা আরবি কি? আমি ওই কালকে শিখেছি সবাই যে আপনারা সবাই মসজিদে মসজিদে গিয়ে এবার ইমাম সাহেবদেরকে একটা প্রশ্ন করবেন, প্রথমে যাই যদি জিজ্ঞেস করেন যে হুজুর শবে বরাতের আরবি কি, কবে যে তোলা মাজাবি ওহাবি, তখন গরম হয়ে যাবে। আপনি ওইভাবে প্রশ্ন করবেন না, আপনি করবেন খতিব সাহেব হুজুর আপনার খুব মহব্বত করি, আপনার মতো আলেম বাংলাদেশে আর দেখি নেই, এত ভালো আলেম, তো শবে বরাত রাত্রে আমরা নামাজ পড়বো, হুজুর নিয়তটা একটু শিখাই দেন, আরবিতে নিয়তটা শিখাই দেন, এটা জানতে চাইবেন। তখন মুফতি সাহেব হুজুর খুব খুশি হইব যে আমার কাছে নিয়ত জানতে চাইছে। নিয়ত জানতে গেলে শবে বরাত আরবি করণ লাগবো, কারণ নিয়ত তো আরবি, নিয়ত যখন শিখাবে বাধ্য হয়ে আরবিটা বাইর করতে হবে। তাহলে তখন শুনে নেবেন যে শবে বরাত আরবিটা কি, তাহলে কোন জায়গায় পাইবেন যে এটার আরবি ভাবে লাইলাতুল বরাত, শবে বরাত আরবি দেখবেন যে কোন কোন খতিব সাহেব আপনারা শিখাবে লাইলাতুল বরাত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতি লাইলাতুল বরাত। আচ্ছা, তখন আপনি এবার ধরবেন যে বরাত শব্দটা তো দুনিয়ার কোন আরবি ডিকশনারিতে নাই, এটা আরবি শব্দ না, এটা ফার্সি, তো নিয়তের ভিতরে সব বলতেছে আরবি, নাওয়াইতু আন উসাল্লি সব আরবি, মাঝখান দিয়ে এটা ফার্সি কেন, এটার আরবিটা একটু বলে দেন। আর যদি এটা আরবি হয় তা আমার একটা আরবি ডিকশনারি দেখাই দেন যে এই শব্দটা আরবি ডিকশনারিতে আছে। আচ্ছা, এটা হলো একটা, তাহলে এখানে ধরা খাইব যে এটা তো ভেজাল, এটা যে মক্কা মদিনার ইসলাম না এটা এখানেই ধরা পড়ে যাব। আচ্ছা, এখন কেউ কেউ একটু কৌশল খাটাতে পারে, কোনো কোনো খতিব সাহেব বলবে যে এটা লাইলাতুল বারাত, বরাত না, এটা নামায়তু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল লাইলাতুল বারাত। এই কথা বলে কৌশল হলো যে এটা ওই পাগলের বোঝানো সহজ, কারণ কোরআনে একটা সুরা আছে সুরা তাওবা, এটার আরেক নাম হলো সুরা বারাআত, এটা শুরুতে আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে কবে যে হ্যাঁ এটা কোরআনেও আছে, দেখেন শবে বরাত কোরআনেও কিন্তু আছে, যে আল্লাহ পাক বলছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হ্যাঁ, তাহলে যখনই এটা বলবে আবার জিজ্ঞেস করবেন হুজুর বারাআত মানে কি, বারাত মানে হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা, ওয়ালা বারা, ওয়ালা মানে সম্পর্ক ঘনিষ্ঠ করা, অন্তরন অন্তঃস্থল থেকে মহব্বত করা, আর বারা হলো চিরতরে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তাহলে লাইলাতুল বারাত মানে আল্লাহর সাথে বান্দার এই রাত্রে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া, লাইন কেটে দেওয়া, একেবারে কেটে দিবে, মানে বিদ্যুতের লাইন গ্যাসের লাইন যেরকম কেটে দেয়
একেবারে আল্লাহর সাথে এই রাত্রের সম্পর্ক পুরা ছিন্ন করে ফেলবে। কারণ আল্লাহ পাক কোরআনে শব্দটা এই অর্থে ব্যবহার করেছেন, বারাআতুন মিন আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিচ্ছেন মুশরিকদের সাথে। মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূল চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন, এই জন্য শব্দটা বারাআ। তাহলে কি আপনি এই রাত্রে বলতেছেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিতাম? বরং রাত হইব লাইলাতুল বেলায়া, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার, ওয়ালা করার, না আপনি শিখাইতেছেন বিচ্ছিন্ন করার রাত, লাইন কেটে দেওয়ার রাত, এটা কেমন কথা? আচ্ছা, যদি এরকম একটা রাত ইসলামে থাকে তাহলে এটা কোরআনে কোনো জায়গায় থাকবে বা কোনো হাদিসে থাকবে লাইলাতুল বারাআ নামে, অথবা কোরআনেও নাই হাদিসেও নাই, অসুবিধা নেই। কিন্তু সারা দুনিয়াতে শত শত আরবি কিতাব লেখা হয়েছে আরবি ভাষায়, একটা কিতাবে দেখাইবেন খালি, সেটা হানাফি মাজহাবের কিতাব হোক, শাফি মাজহাবের হোক, মালিকি হোক, হাম্বলি হোক, কোনো অসুবিধা নেই আমার। বরং ভারতীয় উপমহাদেশের কিতাব লিখছেন আরবিতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার মুফতি আমিমুল এহসান, যিনি বাংলাদেশে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছিলেন, বাইতুল মোকাররম মসজিদের খতিব ছিলেন, তিনিও আরবি ভাষায় কিতাব লিখছেন। এই উপমহাদেশের আলেমদের আরবি কিতাব থেকে দেখান দরকার হইবে যে এই শব্দটা আছে লাইলাতুল বারাআত, এরকম আল্লাহর জমিনে কোন কিতাবে এই শব্দ নাই। আচ্ছা, তো যে শব্দ কোথাও নাই আপনি এটা বানাইছেন নিশ্চয় 1400 বছর পরে, তাহলে বোঝা গেল এটার আরবি নাই, এটার আরবি খুঁজে পাওয়া যাবে না, বের করা যাবে না। বের করতে হলে সঠিক আরবি সবে বরাতের আরবি হলো লাইলাতুল কদর, কদর হলো বরাতের সঠিক আরবি হলো কদর, তাহলে সবে বরাত এটার আরবি হবে লাইলাতুল কদর। তা লাইলাতুল কদর রমজানে, শাবান মাসে লাইলাতুল কদর আসবে কেন? এইভাবে আপনি যদি সূত্র দিয়ে ধরেন, এটার গোড়া খুঁজে বাইর করেন আরবি কি, তাহলে অটোমেটিক বের হয়ে যাবে কোনটা ইরান থেকে আসছে, কোনটা মক্কা মদিনা থেকে আসছে। ফির, ফিরের আরবি বাহির করেন, ফির হলো ফার্সি। আপনি পীর সাহেব হুজুরদেরকে যা জিজ্ঞাসা করেন যে হুজুর এটার আরবিটা কোন, কোরআন হাদিস, তা একজন পীর সাহেব ব্যাখ্যা দিয়েছেন এটার আরবি হলো ওলি, ফিরের আরবি হলো কি, ওলি। তা আমি বলছি যে ঠিক আছে ওলিও মেনে নিলাম, অসুবিধা নেই, যেহেতু এত বড় পীর সাহেব কইছে না মেনে তো উপায় নেই, তো মেনে নিলাম ওলি। তাহলে আপনি জানেন যে ফিরের আরবি হলো ওলি, তা আপনি কেন ফার্সিটা ব্যবহার করেন, ইরানের প্রতি এত মহব্বত কেন? আপনি কোরআনেরটা ব্যবহার করেন, আপনি লেখেন ওলি সাহেব চট্টগ্রাম, ওলি সাহেব খুলনা, ওলি সাহেব বরিশাল, ওলি সাহেব লেখেন, পীর সাহেব লেখেন কেন, কোরআনেরটা ব্যবহার করেন। আচ্ছা, কোরআনেরটা যখন আপনি ব্যবহার করবেন, এবার আমাদের প্রশ্ন আছে যে ওলি কি নিজেকে নিজে ঘোষণা দেওয়া যায় কি না? আপনি যে ওলি বুঝলেন কেমনে, কে কইলো আপনি ওলি? আপনারা কি আল্লাহ ওহী নাজিল করছে বা এলহাম করছে বা আসমানের ফাঁকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে যে শুনো দুনিয়ার সবাই, অমুকেরা আমার ওলি বানাই দিছি? তাহলে আপনি জানলেন কেমনে, মানুষ জানলো কেমনে? গায়েবি বিষয়, কারণ ওলির গুণাবলী হলো ইমান আর তাকওয়া, তো ইমান আর তাকওয়া থাকে কালবের ভিতরে, গোপনীয় বিষয়, তো গোপনীয় বিষয় আপনি জানলেন কেমনে? আর গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত, গায়েবের বিষয় যে দাবি করে সে হলো তাগুত কোরআনের ভাষায়। তাহলে আপনি ওলি সাহেব হন নাই, আপনি তাগুত সাহেব হয়েছেন, যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকজন কয় না, কোরআনে আছে মুর্শেদা, ফালান তাজেদ আলাহু ওয়ালিয়্যাম মুর্শেদা, মুর্শিদ মানে পীর সাহেব হুজুর। আচ্ছা, তো ঠিক আছে, আপনি লেখেন আবার মুর্শিদ সাহেব চট্টগ্রাম, মুর্শিদ সাহেব আপনার মাদারটেক, মুর্শিদ সাহেব খুলনা, মুর্শিদ সাহেব রামপুরা, মুর্শিদ সাহেব লেখেন, কোরআনেরটাই লেখেন, কোরআনের বাইরে লিখবেন কেন? কোরআনে যেহেতু পাওয়াই গেছে। আচ্ছা, তো তখন যদি হয় মুর্শিদের অর্থ কি? এটা এই 1400 বছর ধরে যুগে যুগে শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম গেছেন, তাবেইন গেছেন, তাবে তাবেইন গেছেন, তারপরে আরো শত শত ওলামায়ে কেরাম গেছেন, তারা কি ব্যাখ্যা দিয়েছেন? তাহলে তাফসীরে ব্যাখ্যাটা আছে, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রহমান, সব তাফসীরে তো আছে। সেখানে দেখেন যে ফালান তাজিদ আলাহু ওয়ালিয়্যাম মুর্শিদা আই ফিরান কামেলান, এইটা কোন তাফসীরে লেখা আছে? একটা তাফসীর দেখাইবেন দুনিয়ার মধ্যে যে এই তাফসীরে লেখা আছে যে মুর্শিদান মানে ফির, ফিরান কামেলান। তাহলে 1400 বছর ধরে
সাহাবায়ে কেরাম এই অর্থ বুঝলো না, তাবেয়ে কেরাম বুঝলো না, তাবে তাবিন বুঝলো না, যুগে যুগে এত মুহাদ্দিসের মুফাসসির এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বুঝলো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি বুঝতেন মুর্শিদা তাহলে তিনি ফিদ ধরতেন, তার ফিদ থাকতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো ফিদ নেই, ফির সাহেব হুজুরের নাম নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো ফিরের মুরিদ না, কোনো ফিরের খলিফা না, এবং তারও কোনো মুরিদ নাই, খলিফা নাই। তাহলে উনিও কোরআনে এই শব্দটা আমল করেন নাই, মুর্শিদ ধরেন নাই, কারণ উনি ওনার মুর্শিদও নাই, ওনার কোনো মুরিদও নাই। তাহলে 1400 বছর ধরে যারা কোরআনের এই অর্থ বুঝলো না, 1400 বছর পরে আপনি নতুন বুঝছেন, এই বোঝাটার নাম হলো দলালাহ, গোমরাহি বুঝ। কারণ 1400 বছর ধরে সালাফেরা, সালাফে সালেহিনেরা যে অর্থ বুঝে নাই, আপনি নতুন করে বুঝা, এটা কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। আমি যে কথাটা বলতেছিলাম, এইভাবে প্রত্যেকটা শব্দের ঘোড়া খুঁজে বাইর করবেন, আরবি খুঁজে বাইর করবেন, আরবি বের করলে অটোমেটিক বের হয়ে যাবে যে এটা কি মক্কা মদিনা থেকে আসছে, কোরআন সুন্নাহ থেকে আসছে, নাকি এটা অন্য জায়গা থেকে আসছে। তাহলে ইসরা, যেটা ইসরাটা কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক বলছেন সুবহান। আমি কথাটা বলতেছিলাম এটা যে আল্লাহর ক্ষেত্রে শুধু সুবহান, এটারে ফার্সি করলে হবে আল্লাহ পাক, কিন্তু বাংলাদেশে দেখা যায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আরবিতে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বাংলা করলে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাংলা হয়ে গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। তাহলে কি আরবিতে আছে ক্বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথাও নাই। যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেইন, মুহাদ্দিসিন, শত শত 1400 বছর ধরে উলামায়ে কেরাম গেল, তারা কেউ ব্যবহার করলো না ক্বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাংলা করার সময় বের করতেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে বের করেন, অসুবিধা নাই, এটার আরবিটা বলেন, এটা তো ফার্সি, হুজুরে পাক তো ফার্সি, এটার আরবি থাকবে না। যেমন আল্লাহ পাক, আল্লাহ পাকের আরবি আছে, আল্লাহ পাকের আরবি কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরবি কি? সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের আরবি কি? সুবহান আর রাসূল, সুবহান আর রাসূল। আচ্ছা কোরআনে কারিমে সহি হাদিস, দঈফ হাদিস, জাল হাদিস, এমনকি হাদিসে না থাকলে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে এমন কোন আরবি কিতাব যেখানে লেখা হয়েছে যে সুবহান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পাক শব্দ ব্যবহার করা যাবে না, এটা শুধু আল্লাহর জন্য খাস, সেটা সুবহান আল্লাহ, সুবহান আর রাসূল হবে না। কিন্তু বাংলাদেশে হাজার হাজার সাধারণ মানুষ তো বলে বলে, আলেম ওলামারাও বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সমস্ত মানবীয় গুণাবলী থেকে পবিত্র, আল্লাহ পাকের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ছেলেও নাই মেয়েও নাই, তিনি কারো ছেলে মেয়েও না, তার ঘুম লাগে না, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, ঘুমও আসে না তন্দ্রাও আসে না, তার টয়লেট দরকার হয় না, খাওয়ার দরকার হয় না, তিনি দুনিয়ার সবারই খাওয়ান তিনি খান না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো খাইতেন, ঘুমাইতেন, টয়লেটে যাইতেন, বিয়ে করছেন, ছেলে মেয়ে আছে, সব আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান হইতে পারেন না।